নমস্কার। স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। আজ একটা অতীব অসাধারণ বিষয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই কিন্তু আলোচনা করতে চলেছি। সেটা হচ্ছে আমরা যারা সাধারণ গৃহী মানুষ, তাদের চোখে, তাদের দৃষ্টিতে সাধু কিন্তু একটা অন্যরকম জায়গায় থাকেন। সাধুরা, সাধু বলতে আমরা বুঝি কামকাঞ্চন ত্যাগী, যেটা শ্রীরামকৃষ্ণ বলেছিলেন। কিন্তু আজকের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন রকমের, অন্য মাত্রার। কেমন সেটি? সেটি হলো কি করে বুঝব কোন কোন সাধু তারা গেরুয়াধারী হয়েছেন বা শ্বেত বস্ত্র পরেন, তাদের মধ্যে কামভাব আছে, এটা বোঝা যাবে কি করে? বাইরে থেকে তো দেখে বোঝা যাবে না, একজন মানুষকে দেখে কি করে বোঝা যাবে যে তার মধ্যে কামভাব আছে কি না। সে বিষয়েই চমৎকার পথনির্দেশ দিয়েছেন স্বামী বিশুদ্ধানন্দজি। তিনি অসাধারণ একটি কথা বলেছেন, বলেছেন যেসব সাধু আশ্রমে থাকে, অর্থাৎ সংসারে থাকে না, গৃহত্যাগী সাধু, সাধুরা তো বনে জঙ্গলে পাহাড়ে খুব কম থাকে, কোনো না কোনো প্রতিষ্ঠানে থাকে, আশ্রমে থাকে। তা স্বামী বিশুদ্ধানন্দজি বলছেন যেসব সাধু আশ্রমে থাকে কিন্তু কোনো কাজ করে না, কেবল বসে বসে ঠাকুরের অন্ন খায়, তারা কামে ভোগে। ছোট্ট কথা, কিন্তু অত্যন্ত সতর্ক বাণী রয়েছে এই কথার মধ্যে। স্বামী বিশুদ্ধানন্দজি বলছেন যেসব সাধু আশ্রমে থাকেন কিন্তু কোনো কাজ করেন না, কেবল বসে বসে খায়, এটাই তাদের কাজ, জানবে নিশ্চিত তারা কামে ভোগে, তাদের মধ্যে কামভাব আছেই আছেই আছে। কি অসাধারণ কথা বলেছেন স্বয়ং স্বামী বিশুদ্ধানন্দজি। আমাদের এই তা দেখে বুঝে নিতে হবে যে সব সাধু কিন্তু প্রকৃত অর্থে সাধু নয়, সাধুদের মধ্যেও কামভাব থাকতে পারে। কেমন সাধু, সে বিষয়ে তো আলোচনা হলো। আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।